নাম কি তোমার? রহিম উদ্দিন। বাড়ি কই? কুষ্টিয়া। ম্যানেজার এখানে? ম্যানেজার। এইচএসসি রেজাল্ট কি? 4.70। এসএসসির? 4.30। আসছো কটায় আজকে ডিউটিতে? 11টার দিকে। 10টা না ডিউটি, 11টায় আসছো কেন? রাস্তার জ্যামজট। কি সব মানুষ চাকরি করতেছে এইসব বুঝেই না। এই তুমি কে? ইন্টারভিউ দিতে আসছি। তো ইন্টারভিউ তো দিতে আসছো, তুমি আমার ইন্টারভিউ নিতেছো কেন? এটা আমার স্টাইল ছোটবেলা। তোমার ফাইল কই? আনি নাই, ভুলে গেছি। তুমি বেয়াদবি করতেছো কেন? ছোটবেলার শখ। ফর্মাল ড্রেসে ইন্টারভিউ দিতে আসে সবাই, তুমি এটা কি? তুমি কি এখানে মডেলিং করতে আসছো? ওই যে সিঙা জামা পরি। টেলিভিশন চ্যানেলে মডেলিং করতে আসবো না তো কি করতে আসবো? বেয়াদবি শিখছো না? চেহারা দেখাইতে আসবো? ও চাকরি হবে? চাকরি চাইও না। তো কি এর কেন আসছো তুমি? হ্যাঁ চেহারা দেখাইতে? শুধুমাত্র আমার মা আমার ঘুম থেকে উঠে বলছে, বাবা যদি তুমি এবার চাকরিতে ইন্টারভিউ না দিতে চাও তাহলে তোমার আমি এই মাসের টাকা পাঠাবো না। ওই কষ্টে ওই জ্বালায় আমি এই জায়গায় আসছি, আর নাহলে আমি এই জায়গায় জীবন আসতাম? আপনার মতো খারাপ একটা চেহারা দেখতে আমি আসতাম? তোমার চাকরি জীবনও হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।